দ্য ট্রাইবাল চিফ রোমান রেইন্স বর্তমানে স্ম্যাকডাউন ব্র্যান্ডে ড্রাফট হয়েছেন, আর WWE ড্রাফটের কারণে আমরা বিভিন্ন রেসলারদের ব্র্যান্ড পরিবর্তন দেখতে পেয়েছি। মানে রোমান রেইন্সের অপোনেন্ট হিসাবে নতুন নতুন রেসলারদের বর্তমানে সুযোগ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানব রোমান রেইন্সের পরবর্তী অপোনেন্ট কে হতে পারে। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। এই ভিডিওতে রোমান রেইন্সের অপোনেন্ট হিসাবে আমি দুইজন রেসলারের নাম উল্লেখ করেছি, যাদের সাথে রোমান রেইন্সের স্টোরি লাইন আমরা স্ম্যাকডাউনে অবশ্যই দেখতে পাবো। তো তার মধ্যে প্রথম একজন হচ্ছেন এজে স্টাইলস। কিছু রিপোর্টস অনুযায়ী রোমান রেইন্সের আগামী অপোনেন্ট হবেন এজে স্টাইলস, আর খুব দ্রুতই এজে স্টাইলস এবং রোমান রেইন্সের মধ্যে স্টোরি লাইন শুরু হতে যাচ্ছে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে নাইট অফ চ্যাম্পিয়ন্সে রোমান রেইন্সের সাথে এজে স্টাইলসেরই ম্যাচ আমরা দেখতে পাবো। আর রোমান রেইন্সের সাথে যদি ব্লাড লাইন থাকে তাহলে বুঝতেই পারছেন দ্য ওসি ভার্সেস ব্লাড লাইনের কি দারুণ একটা স্টোরি লাইন আমরা দেখতে পারি। তো এখন সবই সময়ের ব্যাপার, আর এজে স্টাইলসের সাথে রোমান রেইন্সের স্টোরি লাইন আজ না হয় কাল স্ম্যাকডাউনে কিন্তু আমরা ঠিকই দেখতে পাবো। আর বিষয়টা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড রয়েছি, কারণ এর আগেও এজে এবং রোমানের মধ্যে স্টোরি আমরা দেখেছি যা খুবই দুর্দান্ত ছিল। তো সেটাই হয়তো বা আবারও ব্যাক আসতে যাচ্ছে, তবে আশা করি যে আরও বেটার হবে। ভিডিওর মাঝখানে আপনাদের সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। এবার আমরা কথা বলবো দ্বিতীয় রোমান রেইন্সের অপোনেন্ট সম্পর্কে, আর তিনি হচ্ছেন ববি ল্যাশলি। স্ম্যাকডাউনে রিসেন্টলি ববি ল্যাশলিকে ড্রাফট করা হয়েছে, আর মজার ব্যাপার হচ্ছে ড্রাফট হবার পরপরই ববি ল্যাশলি রোমান রেইন্সকে টার্গেট করে টুইটারে একটা টুইট করেছেন। এটা দেখে আমরা সবাই শিওর হয়ে যাচ্ছি যে ববি ল্যাশলির টার্গেটে রয়েছেন রোমান রেইন্স, আর অবশ্যই তিনি রোমান রেইন্সকে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবেন। রোমান রেইন্সকে ম্যানেজ করে পল হেইম্যান, অন্যদিকে ববি ল্যাশলিকে ম্যানেজ করে MVP। তো এই দুইজন মাস্টার মাইন্ডের রেসলার যখন মুখোমুখি হবে তখন ফাইটটা নিশ্চয়ই অনেক বেশি মজাদার হবে। তো আশা করছি খুব দ্রুতই WWE রোমান এবং ববির ম্যাচটি বুক করবে, আর আমরাও সেই দিনের জন্য অপেক্ষায় থাকব। তো বুঝতেই পারছেন রোমান রেইন্সের কিন্তু আগামী টাইমে বিভিন্ন নতুন নতুন রেসলারদের সাথে ম্যাচ হবে, আর এই ভিডিওতে শুধুমাত্র আমি দুইজনের নাম উল্লেখ করেছি। তবে আপনি কার সাথে রোমান রেইন্সের ম্যাচ দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি এ পর্যন্তই ছিল, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।